হ্যালো ভেস, আসসালামু আলাইকুম। আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কি ব্যালেন্স কেটে নিচ্ছে? হয়তো বা আপনার জানার ভিতরে কিংবা অজান্তে হয়তো বা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি দেখছেন যে কন্টিনিউ আপনার ব্যালেন্সটি কেটে নিচ্ছে। সো এই ব্যালেন্স যখন তারা কাটবে অবশ্যই কিন্তু আপনার একটা SMS দেবে। SMSটা ঠিক কী ধরনের হয় সেটা আপনারা আমাদের স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। এই বিষয়ে আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই। ওকে ভিয়ার্স, সর্বপ্রথম যে মেসেজটা আপনার ফোনে আসে তারপর আপনার ব্যালেন্সটি কেটে নেয়। পেমেন্ট টাকা এই অ্যামাউন্টটা হয়তো আপনারা আমার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। টু ওমিনি মোবাইল বাংলাদেশ টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এটা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হতে পারে। আমার যে ধরনের SMS এসে টাকা কেটে নেয় সেইটা আপনাদেরকে বললাম, এবং সাকসেসফুলি যে RM3 এই ধরনের একটা কোড দিয়ে যে আমার এই ধরনের কন্টিনিউ কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নিচ্ছে। আপনিও হয়তো বা ঠিক এমনই একটা প্রবলেমে পড়েছেন। সো ভ্যাস, এই প্রবলেমটা মূলত আসলে আপনি আপনার জানার ভিতরে অথবা অজান্তে আপনি একটা বিকাশের সাবস্ক্রিপশন কিনে রেখেছেন যেটা হয়তো আপনি নিজেও জানেন না, এর জন্য কিন্তু কন্টিনিউ আপনার বিকাশ থেকে তারা ব্যালেন্স কেটে নিচ্ছে। ওকে, তো ভ্যাস আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আমাদের দেখানো স্টেপগুলো ফলো করে আপনি নিজেই কিন্তু পারবেন এই বিকাশের এই সাবস্ক্রিপশন সার্ভিসটি খুব সহজে বন্ধ করতে। ওকে ভিউয়ার্স, তো শুরু করতে যাচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। সো শুরু করছে আজকের ভিডিও, কিভাবে বন্ধ করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন। ওকে ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপসটি ওপেন করার পরে ঠিক দেখতে পাচ্ছেন উপরের দিকে বিকাশ মেনু, ঠিক ওইখানে একটা ক্লিক করবেন যেটা আমার মার্ক দেয়া থাকবে। ওইখানে ক্লিক করার পরে ঠিক দেখতে পাচ্ছেন বিকাশ মেনু, ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন সাপোর্ট, বিকাশের সাবস্ক্রিপশন ফিটা বন্ধ করার জন্য ঠিক সাপোর্টে একটা ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেইল লাইভ চ্যাট, আপনি সরাসরি যেহেতু এই সার্ভিসটি বন্ধ করবেন এর জন্য লাইভ চ্যাটে একটা ক্লিক করে দেবেন। লাইভ চ্যাটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, ঠিক দেখতে পাচ্ছেন ক্লিক করে লাইভ চ্যাট করুন। সরাসরি যোগাযোগ করার জন্য ক্লিক করে লাইভ চ্যাট করুন এইখানে একটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, এখানে কিন্তু হয়তোবা অনেক সময় আপনাকে একটু ওয়েট করতে হবে। অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং একটু ওয়েট করুন। ওকে, তো দেখতে পাচ্ছেন চ্যাটে কিন্তু একজন কাস্টমার ম্যানেজার আমার কাছ থেকে জানতে চেয়েছেন কি ধরনের সহযোগিতা করবো। সো যেহেতু আমি আমার এই সাবস্ক্রিপশন ফিটা ক্যান্সেল করবো এজন্য আমি আমার সমস্যার কথাটি তাকে আমি জানাচ্ছি। ওকে, তো আমার সমস্যাটা ঠিক আপনি যেইভাবে লিখবেন যে আমার বিকাশ অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন চালু আছে এর জন্য আমার ব্যালেন্স কেটে নিচ্ছে, প্রতিদিন আমি আমার সমস্ত সাবস্ক্রিপশন বন্ধ করাতে চাচ্ছি। অনেক সময় কি একটা থাকে না, অনেকগুলো থাকে, এই জন্য আমি আমার সমস্ত সাবস্ক্রিপশন যাতে কোনো প্রকার আমার বিকাশ থেকে চার্জ না করা হয় এই জন্য সমস্ত সাবস্ক্রিপশন বন্ধ করাতে চেয়েছে। ওকে, তো তারপরে কিন্তু তিনি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি জানতে চেয়েছে। ওকে, তারপরে কিন্তু আমি সেখানে আমার মোবাইল নাম্বারটি প্রোভাইড করেছি এবং তিনি জানতে চেয়েছেন এটাও যে এই নাম্বারটি কি আমার সাথে আছে। তখন কিন্তু আমি অবশ্যই তাকে বলেছি যে আমার মোবাইল নাম্বারটি আমার সাথে আছে। ওকে, মোবাইলটি যেহেতু আমার সাথে আছে তো আমি তাকে বলেছি হ্যাঁ অবশ্যই মোবাইলটি আমার সাথে আছে। তারপরে দেখতে পাচ্ছেন তিনি আমাকে বলেছে যে আপনার মোবাইলের একটা সার্ভিস রিকোয়েস্ট একটা OTP পাঠাচ্ছে। অবশ্যই প্রত্যেকটা লাইভ চ্যাটের মাধ্যমে যারা সমাধান নিতে চান প্রত্যেকটা সার্ভিসের জন্য কিন্তু আপনার একটা OTP তারা সেন্ড করে। সো তারা কিন্তু একটা OTP মেসেজ আমার ফোনে অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো তারপরে কি করলাম, আমি কিন্তু তাদের আমার এই OTP নাম্বারটি কিন্তু আমি শেয়ার করলাম। OTP নাম্বারটি শেয়ার করার পরে তারা কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন আপনার কাছে জানতে চাইবে, যেহেতু আপনার বিকাশ অ্যাকাউন্টটা যে আসলে আপনি এই বিকাশ অ্যাকাউন্টের ওনার কিনা এর জন্য কিন্তু কয়েকটি তথ্য অবশ্যই জানা লাগবে, যেটা আপনারা জানেন যে ভেরিফাই করার জন্য একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বেশ কয়েকটি তথ্য আপনার কাছে জানতে চাইবে। অবশ্যই এই উত্তরগুলো আপনাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে এবং এমনকি আপনার ব্যালেন্স বিকাশে বর্তমান কত টাকা ব্যালেন্স আছে সেটাও কিন্তু তারা জানতে চাইবে, অবশ্যই সেটাও আপনি কিন্তু তাদেরকে কনফার্ম করে দেবেন। ওকে ভাইয়ার, তো আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার একটা তারা SMS করবে যে ধন্যবাদ, আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সমস্ত সাবস্ক্রিপশন ভিত্তিক সেবাগুলো যে কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে ভিউয়ার্স, তো দেখলেন আমি কিন্তু খুব সহজেই
বিকাশের লাইভ চ্যাটের মাধ্যমে আমার বিকাশ অ্যাকাউন্টের সমস্ত প্রকার বিকাশ সাবস্ক্রিপশন ফি সবকিছুই কিন্তু ক্যান্সেল করে নিলাম। আপনি যদি চান আপনি এই লাইভ চ্যাটের মাধ্যমে বিকাশের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা কিন্তু এখান থেকেই নিতে পারেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।